তিনি কৃষ্ণনগরের রাজপথু রাজপরিবারের এই সদস্যকে এবার কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে থাকার বার্তা দিয়ে তাকে ফোন করেছেন মোদী সেই রাজমাতা অমৃতা রায়ের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী সংসদের টাকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে বহিষ্কৃত মহুয়া মৈত্র রাজমাতা অমৃতা রায় সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন তার সম্পত্তির পরিমাণ জানিয়ে তার সম্পত্তির পরিমাণ জানলে কার্যত পিলে চমকে যাবে আপনার যদিও হলফনামা অনুযায়ী নিজেকে এতটা ধনী বলে দাবি করেননি রাজমাতা তার নিজের সম্পত্তির তুলনায় ঢের বেশি সম্পত্তি তার স্বামী তথা রাজ পরিবারের সদস্য সৌমেশ চন্দ্র রায়ের তার স্বামীর সম্পত্তির পরিমাণ পাঁচশো পঞ্চাশ কোটি হলফনামা অনুযায়ী রাজমাতা অমৃতা রায়ের সম্পত্তি যৎসামান্য দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তিনি আয় করেছিলেন উনতিরিশ হাজার পাঁচশো টাকা অন্যদিকে সংশ্লিষ্ট বর্ষে তার স্বামী রায় দু লাখ একানব্বই হাজার নশো চৌত্রিশ টাকা হলফনামায় রাজমাতা জানিয়েছেন তার হাতে এই মুহূর্তে নগদ টাকা রয়েছে মাত্র পঞ্চাশ হাজার আর তার স্বামীর হাতে রয়েছে পঁচাশি হাজার তবে অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ সাত লাখ তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা রানিমা বলে কথা তাই তার যে সোনার গয়না অনেকটাই থাকবে সে কথা নতুন কি হলফনামা অনুযায়ী রাজমাতার রয়েছে পঁয়তাল্লিশ গ্রাম সোনার গয়না যার বাজার মূল্য তিন লাখ পনেরো হাজার অন্যদিকে তার স্বামীর সোনা রয়েছে তিরিশ গ্রাম যার বাজার মূল্য দু লাখ দশ হাজার এটা গেল সোনার গয়নার পরিসংখ্যান কিন্তু সবথেকে চোখ কপালে ওঠার মতো পরিসংখ্যান রাজমাতার স্বামীর হলফনামা অনুযায়ী রানিমার স্বামীর নামে নদীয়ার উনিশটি প্লট রয়েছে কলকাতায় রয়েছে ওয়ান পয়েন্ট একর জমি সব মিলিয়ে এগুলির বাজার মূল্য দুশো কোটি উনআশি লাখ ছ টাকা কৃষ্ণনগরের রাজবাড়ির মূল্য বর্তমানে দেওয়া হয়েছে তিনশো কোটি ২৬ লাখ ছিয়াত্তর হাজার ছশো টাকা ফলে সব মিলিয়ে অমৃতা দেবীর স্বামীর সম্পত্তির পরিমাণ পাঁচশো কোটি ছাড়িয়ে গিয়েছে এবারে আসা যাক রাজমাতার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণের বিষয়টিতে রানীবা নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি নেই রানিমার অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন লাখ পনেরো হাজার তার স্বামীর ক্ষেত্রে অঙ্কটা এগারো লাখ দশ হাজার আর তার স্বামীর ক্ষেত্রে অস্থাবর সম্পত্তির পরিমাণ পাঁচশো কোটি পাঁচ লাখ তিরাশি হাজার দুশো সাতানব্বই যদিও স্বামীর সম্পত্তি তার নিজের নয় বলেই হলফনামায় দাবি করেছেন রাজমাতা তথা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় কিন্তু অমৃতা স্বামীর সম্পত্তির পরিমাণে যে চোখ কপালে তুলে দেবার এটা যায় মতো বলাই বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে বিজেপির রাহুল সিনহাকে নিয়ে কৃষ্ণনগর জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে এলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নদীয়া জেলাশাসকের দপ্তরে আসেন মনোনয়নপত্র জমা দিতে কৃষ্ণনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বেলে ফ্লাইওভার নির্বাচনে জিতলেই কৃষ্ণনগরবাসীর প্রথম দাবি পূরণের সংকল্প নিয়েই মনোনয়ন পেশ করলেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদের কাছে সোমবার এপ্রিল অমৃতা রায়ের মনোনয়ন জমা দিতে আসার মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল দেখার মতো সেই মিছিল ছিল রীতিমতো বর্ণাঢ্য এই সুবিশাল সমাবেশ দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কৃষ্ণনগর আসলে যার গড় অর্থাৎ মহুয়া মৈত্র ভোটের লড়াইয়ে কি একটু চাপেই পড়ে যাবেন মনোনয়ন জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজমাথা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন নদিয়াবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বেলে ফ্লাইওভার নিয়ে সমস্যা হচ্ছে সেটা নিয়ে কাজ করতে হবে পলাশির সুপার সুগার মিল চালু করতে হবে বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিতে এসে ভীষণ ভালো লাগছে বলেও জানান তিনি জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী আসুন শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী অমৃতা রায় শুনব আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন সব নদীয়াচ্ছি এবং যেরকম আছে প্রথমে একটা বলছি সেটা হচ্ছে বেড়েডানা ফ্লাইওভার সেটা একটা বিশাল স্বপ্ন হচ্ছে সেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে এবং পলাশির সুগার মিল যেটা সেটা বন্ধ হয়ে গেছে সেটা চালু করতে হবেই কারণ ওখানে ভীষণ ভালো উৎপাদন হয় জীবিকা অর্জন হবে তিন নম্বর হচ্ছে করিমপুরের কৃষ্ণনগর করিমপুর যেটা রেলপথ আছে সেটা এরকম অনেক কটা আছে তো তারপরে এতে

কৃষ্ণনগরের রাজপধু রাজ পরিবারের সদস্যকেই এবার কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে থাকার বার্তা দিয়ে তাকে ফোনও করেছেন আর সেই রাজমাতা অমৃতা রায়ের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী সংসদে টাকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে বহিষ্কৃত মহুয়া মৈত্র রাজমাতা অমৃতা রায় সম্প্রতি হলফনামা দিয়ে তার সম্পত্তির পরিমাণ জানিয়েছেন এবং যেটা যা কার্যত চোখ কপালে তোলার মতোই তবে নিজেকে এতটা ধনী বলেননি কারণ তার থেকে তার স্বামীর সম্পত্তির পরিমাণ বেশি তার স্বামীর সম্পত্তির পরিমাণ পাঁচশো পঞ্চাশ কোটি কি বলছেন রাজমাতা অমৃতা রায় শোনাবো আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন সব নদীয়াবাসীকে জানাচ্ছি যেরকম আছে প্রথমে একটা বলছি সেটা হচ্ছে বেড়ে ডানা ফ্লাইওভার সেটা একটা বিশাল প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে এবং পলাশির সুগার মিল যেটা সেটা বন্ধ হয়ে গেছে সেটা চালু করতে হবেই কারণ ওখানে ভীষণ ভালো উৎপাদন হয় জীবিকা অর্জন হবে তিন নম্বর হচ্ছে করিমপুরের কৃষ্ণনগর করিমপুর যেটা রেল পথ আছে সেটা এরকম অনেক কটা আছে তো তারপরে এতে জলংস সবাই রয়েছেন আমার পাশে আমার তো কোনো ভয়ের কারণও নেই টেনশনের কারণ নেই এত আশীর্বাদ পাচ্ছি এত আলিঙ্গন পাচ্ছি এত শুভেচ্ছা পাচ্ছি এখানে কোন রকম চিন্তা নেই আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন